আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব টাইপ 3 নিয়ে। আমরা গত দুই টিউটোরিয়ালে আলোচনা করেছি যদি একটা নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এম থাকে কীভাবে সলভ করব, আর যদি রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স আকারে থাকে তাহলে কীভাবে সলভ করব, এ দুটি নিয়ে আমাদের শেখার শেষ। আমরা আজকে দেখব টাইপ 3, যদি একটা নন লিনিয়ার মানে নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যদি সাইন এ এক্স অথবা কজ এ এক্স থাকে সেক্ষেত্রে এটার সলিউশন কীভাবে করতে হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে যেহেতু আজকে টাইপ 3, আমি টাইপ 3 টা মার্ক করে রাখলাম। তো টাইপ 3 তেও আমাদের একই প্রসিডিউর ফলো করতে হবে, এই যে প্রসিডিউরটা আমরা লিখছি এখানে, কিন্তু এই ওয়াইপিটা গিয়ে আবার ভিন্ন হয়ে যাবে। ওয়াইপিটা নির্ণয় করার প্রসেস এক এক জায়গায় এক এক রকমের, টাইপ 1 একরকম, টাইপ 2 তে একরকম, টাইপ 3 তে একরকম। তাহলে আজকে আমরা দেখবো যে ওয়াইপিটা কীভাবে টাইপ 3 তে ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা রুলসগুলো আগে লিখি, আগে রুলসগুলো খেয়াল করো তোমরা। আজকের ইকুয়েশন কি ফরম্যাট হচ্ছে আমাদের f of d y equal to sin ax অথবা cos ax, cos ax মূল কথা মানে sin ax অথবা cos ax এর টার্ম থাকবে, কিন্তু এছাড়া আর কিছু থাকবে না। এখানে সাইন এক্স কজ এক্স একসাথে থাকতে পারে সেটা সমস্যা না, বা সাইন এক্স দুইটা থাকতে পারে, কজ এক্স দুইটা থাকতে পারে সমস্যা, কিন্তু শুধু সাইন এক্স এবং কজ এক্সের কম্বিনেশন হবে, সাইন এক্স অথবা কজ এক্স ভিন্ন অন্য কোনো কিছু থাকবে না। তাহলে আমরা দেখি এই নিয়মটা দিয়ে, দেখো ফার্স্ট রুলস রুল ওয়ান, রুল ওয়ানে বলা হয় ইফ এফ অফ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, যদি এফ অফ মাইনাস এ স্কোয়ার মান জিরো না হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এফ অফ ডি এ স্কোয়ার কজ এক্স কজ এ এক্স ইকুয়াল টু কী হবে, ওয়ান বাই এফ অফ মাইনাস এ স্কোয়ার কজ এক্স। কী হলো এই ডি এ স্কোয়ারটা কী হয়ে যাবে তখন মাইনাস এ স্কোয়ার, যদি এফ অফ মাইনাস এ স্কোয়ার জিরো না হয় তাহলে ডি এ স্কোয়ারের জায়গাটা, খেয়াল করো ডি এ স্কোয়ার বলছি কিন্তু ডি এ স্কোয়ারের জায়গাটা কী হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস এ স্কোয়ার। একইভাবে এফ অফ ডি এ স্কোয়ার সাইন এক্সের জায়গাটা কী হয়ে যাবে, এফ অফ ডি এ স্কোয়ার সাইন এক্স এখানে কী হয়ে যাবে ডি এ স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। কখন, যখন আমাদের এফ অফ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। আবারও বলতেছি এই জিনিসটা খেয়াল করো, আমাদের ডি এ স্কোয়ারের জায়গাটা আমরা মাইনাস এ স্কোয়ার লিখতেছি, কিন্তু ডি এ স্কোয়ার জায়গাটা অনেকে ডি ডি চিন্তা করো, ডি না ডি এ স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার হবে, যে দেখো এফ এফ আর এখানে এ স্কোয়ার মানে কি এই ডি এ স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করবে। এটা ছিল রুলস ওয়ান। এবার রুল টু, রুল টুতে গিয়ে আমরা যারা ইউসুফ স্যারের বই করো সেখানে একটা রুলস পাবা, আর মতের স্যারের বইতে এটা আর একটু বিস্তারিতভাবে করা হয়েছে, তা আমি দুইটা রুলসই দেখাবো, দুইটা রুলস ছাড়াই অ্যান্সার একই আসবে সমস্যা না। আমি এখানে বর্ডার দিয়ে রাখি ইউসুফ স্যারের বইয়ের নিয়ে, আর একটা ছিল মতিন স্যারের বইয়ের নিয়ে, দুইটা রুলসই একই রেজাল্ট জেনারেট করবে। তো আমি জাস্ট রুলস দুইটাই তোমাদেরকে জানাচ্ছি। এখন দেখো এখানে আগে ইউসুফ স্যারের বইয়ের রুলসটা জানাই, ইফ এফ অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তখন ইউসুফ স্যারের বইয়ের নেমে কী হবে, আর যদি ইফ এফ অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তখন মতিন স্যারের বইয়ের নিয়ম অনুযায়ী কীভাবে করবো।
যদিও দুইটা নিয়ম একই অর্থ বহন করে কিন্তু দেখতে শুধু একটু ভিন্ন, স্ট্রাকচারটা ভিন্ন হয়, আর কিছু না। কিন্তু ভিতরে যে প্রসেসিংটা হয়, যে রেজাল্টটা আউটপুট হয় সেটা সেম আসে দুইটার। তাহলে দেখো ইউসুফের বইতে ইফ এফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় তাহলে অন বাই এফ অফ ডি এর স্কোয়ার কজ এক্স ইকুয়াল টু তোমার কী হবে, এই এফ অফ ডি এ স্কোয়ারটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কী দেবে এফ ড্যাশ ডি এ স্কোয়ার, আর এখানে একটা এক্স আসবে। আগের আগের দেখবে তোমার টাইপ টুতে ঠিক এইরকম একটা নিয়ম বলা হয়েছিল, সেখানে ডি ছিল বাট এখানে ডি এ স্কোয়ার, মিল আছে তারপরে কজ এক্স। একইভাবে ওয়ান বাই এফ অফ ডি এ স্কোয়ার সাইন এক্স কী হয়ে যাবে আমার, যদি এফ অফ মাইনাস এ স্কোয়ার জিরো হয় তাহলে কি ভাই একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এফ ড্যাশ, এফ ড্যাশ দ্বারা বুঝালাম একবার ডিফারেন্সিয়েশন, ডাবল ড্যাশ দ্বারা বুঝালাম হয় দুইবার ডিফারেন্সিয়েশন, আর সাথে কি একটা এক্স হবে আর এখানে সাইন এক্স থাকবে। এটা এরপরে তোমরা একটা ব্যাপার খেয়াল করো যে এখানে ডি এ স্কোয়ার একবার ডিফারেন্সিয়েশন করার পর আমি এই ডি এ স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবো কি বসাবো না, সেটা মানে সেটা অঙ্ক দেখে বুঝতে হবে, অনেক সময় বসানো লাগতে পারে অনেক সময় বসানো নাও লাগতে পারে। এই জন্য দেখো আগের অঙ্কে কিন্তু আমি ডি এ স্কোয়ার জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাই দিচ্ছি, কিন্তু এখন আমি ডিফারেন্সিয়েশন করছি ঠিকই, কিন্তু দেখো এখনও ডি এ স্কোয়ার রাখছি, এ স্কোয়ার কিন্তু বসাই নাই, মাইনাস এ স্কোয়ারটা বসাই নাই আমি, এটা বসানো লাগতে পারে নাও লাগতে পারে, এটা আসলে অঙ্কের ভিতর গিয়ে আমরা দেখবো কখন বসানো লাগতে পারে বা না লাগতে পারে। এই এখন যদি আমরা এটা মতিন স্যারের বইয়ের নিয়মে করি যে ইফ এফ অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে এখানে কী করতে হয়, মতিন স্যারের বইয়ে যে নিয়মটা লেখা আছে স্পেশাল ইন্টিগ্রেশন করতে হবে, স্পেশাল ইন্টিগ্রেশন অফ সাইন এক্স অর কস এক্স, মানে বিশেষ সমাকলন করতে হয় সাইন এক্স অথবা কজ এক্সের। এখন সাইন এক্স ও কজ এক্স বা কজ এক্সের বিশেষ সমাকলনটা কীভাবে করে এটার জন্য কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আমাদের একটা এক্সের মান নিব, এক্সের মান অলওয়েজ হবে ওয়ান বাই এফ অফ ডি এর স্কোয়ার কজ এক্স, আর ওয়াইয়ের মান হবে ওয়ান বাই এফ অফ ডি এর স্কোয়ার সাইন এক্স। এরপর আমরা এই এক্স প্লাস আই ওয়াই যোগ করব, মানে এক্স এক্স এবং ওয়াইকে যোগ করব, কিন্তু ওয়াইটা যোগ করার আগে কী করব, ওয়াইয়ের সঙ্গে একটা আই গুণ দিয়ে নেব। তাহলে আমাদের কী হয়ে গেল দেখো, ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার, আমরা এক্সের মানটা লিখলাম কজ এক্স, এই যে এক্সের মানটা লিখলাম, আর ওয়াইটা লেখার সময় কি তার সাথে আই গুণ দিয়ে নেব, তাহলে আই দিয়ে যাবে ওয়াইয়ের মান এফ অফ ডি এ স্কোয়ার সাইন এক্স। এখন দেখো এখান থেকে একটা কমন যায়, ওয়ান বাই এফ অফ ডি এ স্কোয়ার কমন যায়, তাহলে কী থাকে আমাদের কজ এক্স প্লাস আই সাইন এক্স এক্স, এটা থাকে। এখন এটা সমান সমান আমরা আবার কী লিখতে পারি, আমরা এখানে না লিখে আমরা একটু এবারে চলে যাই, ওয়ান বাই এফ অফ ডি এ স্কোয়ার, এই যে কজ এক্স প্লাস আই সাইন এক্স, এটাকে কী বলে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এ এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার আই এ এক্স ইকুয়াল টু কজ এক্স প্লাস আই সাইন এ এক্স, ই টু দি পাওয়ার আই এক্স এর সূত্র আমরা জানি কি না আমি তারপর একবার মনে করাই দিচ্ছি, ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কি কজ এক্স প্লাস আই সাইন এক্স, তাহলে তুমি এই সূত্রের সঙ্গে মিলাও, কজ এক্স মানে কজ আর্গুমেন্ট কী আসবে, আই বাদে আইয়ের সঙ্গে যেটা থাকবে, আইয়ের যে শখটা আইয়ের সঙ্গে যেটা থাকবে সেটা আমার আর্গুমেন্ট হিসেবে দেবে, তাহলে আইয়ের সাথে কি আছে এক্স, তাহলে এক্সটা আমার আর্গুমেন্ট হিসেবে দেবে কজ এবং সাইনের সঙ্গে, আর এই আইটা সাইনের সঙ্গে চলে যাবে, এই যে এই সাইনের আগে থাকবে। এখন দেখো এখানে কী ছিল কজ এক্স, তার মানে ই টু দি পাওয়ার আই 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 এ এক্স, তার মানে কি এই সূত্রের সঙ্গে মিলাবে এবার, তাহলে মানে এক্সের আইয়ের সঙ্গে কী আছে এ এক্স আছে, তাহলে আর্গুমেন্ট হিসেবে কী যাবে এ এক্স, এই যে কজ এক্স সাইন এক্স, আর এই আইটা
sin এর আগে থাকবে সবসময় এই ছিল আমাদের সূত্রটা মেইন সূত্রটা ছিল এটা e to the power ix equal to cos x plus I sin x এই ছিল আমাদের নিয়ম তো বিষয়টা তোমরা একটু বুঝতে পারতেছো যে মতিন স্যারের বইয়ের যে এখানে যে স্পেশাল ইন্টিগ্রেশন অফ সাইন এক্স আর কজ এক্স এটা একটু জটিল প্রসেস এটা তো এখন জাস্ট অঙ্কে গেলে আরও বড় হবে এই জিনিসটা ডিসক্রাইব করলে তখন আমরা দেখব একটু ডিটেলস আলোচনা করা একটু কমপ্লেক্স এর থেকে কিন্তু এই নিয়মটা আর একটু মানে ইজি তা আমি দুইটা নিয়মই তোমাদেরকে দেখাবো তোমাদের কাছে যেটা ইজি লাগে তোমরা সেভাবেই করবা ওকে তো এটার জন্য আমরা আজকে যে প্রবলেমগুলো সলভ করব সেগুলো হলো দেখো আমরা আজকে এই প্রবলেমগুলো সলভ করব তো এখানে আমি দুইটা ম্যাথ তোমাদেরকে করে দেখাবো আর একটা তোমরা নিজেরা করবা হোমওয়ার্ক চাইলে কেউ সলভ করে আমার কাছে সেন্ড করতে পারো তবে অবশ্যই সেন্ড করলে একটু আমাকে আলাদা মেসেজ দিয়ে নিবা ফেসবুকে বা মেলে বা ফোনে ফোন হইলে মেসেজ না ফোন হইলে কল দিয়ে নিবা আমি চেক করে দেবো সমস্যা নেই তো আমি ফার্স্টে এক নাম্বারটা সলভ করি এক নাম্বারটা তাহলে আমাদের রুলসটা থাকুক এখানে এক নাম্বারটা সলভ করি তাহলে আমাদের এক নাম্বারটা কি নাম্বারটা হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস ডি এ স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কস টু এক্স দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে কস এ এক্স আছে মানে এ মানে কিন্তু টু আমার এখন কজ এক্স অথবা সাইন এক্স এর টার্ম থাকবে আমরা বলছি তো দেখো কজ এক্স কজ এ এক্স আছে কজ এক্স এর টার্ম মানে এ মিনস টু তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এইভাবে যখন থাকবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের টাইপ থ্রি থ্রি থেকে আসছে না তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু যে কোনো টাইপ থেকে দিতে পারে এই জন্যই শেখানো হচ্ছে এখন দেখো তাহলে এটাকে সলভ করি তাহলে আমরা সেম প্রসিডিউরে আগাবো ওই যে আগের মতো কি ট্রায়াল সলিউশন নিব তাহলে নিই আগের মতো লেফট কি নিব ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ই টু পাওয়ার এম এক্স কেন নিলাম এগুলো আমি অনেক আলোচনা করছি গত মানে দুই টিউটোরিয়ালে কেউ না জেনে থাকলে একটু এর আগের দুইটা টিউটোরিয়াল একটু কষ্ট করে দেখে নিতে হবে লেফট ওয়াই ইকুয়াল টু ই টু পাওয়ার এম এক্স বি দ্য ট্রায়াল সলিউশন ট্রায়াল সলিউশন অফ কার ট্রায়াল সলিউশন ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ প্লাস ডি এ স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে জিরো হবে আমরা বলছি ট্রান্সলেশনটা যখন বসাবো তখন আমরা অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে নিব এক নম্বর ইকুয়েশনটা এখন কী হবে পুটিং আগের মতোই সেই গত দুই টিউটোরিয়ালে যা করছিলাম পুটিং ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ইন ইকুয়েশন ওয়ান এই যে ওয়াই জায়গাগুলো কী বসাই দেবো এখন ই টু পাওয়ার এম এক্স কারণ আমার মান ই টু পাওয়ার এম এক্স এখানে কী হয়ে যাবে ডি কিউব বাই ডি এক্স কিউব ই টু দি পাওয়ার এম এক্স এম এক্স প্লাস ডি এ স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স মানে ওয়াই জায়গাগুলো সব ই টু দি পাওয়ার এম এক্স লিখে দিলাম তাহলে এবার আমরা কি করব এখানে আমাদের কাজ কি ছিল যে ই টু দি পাওয়ার এম এক্সকে তিনবার ডিফারেন্সিয়েশন তাই এগুলোতে আমরা ডিফারেন্সিয়েশন করার একটা ফর্মুলা ছিল আমাদের তো আমরা কী দেখছি এই ফর্মুলাতে যে এম এ ডির উপরে যে অর্ডার থাকে সেটাকে এই কনস্ট্যান্টের উপরে মানে এম এর উপরে দিয়ে দেওয়া যায়
m to the power 3 আর e to the power mx এর ভিতরে যেটা আছে সেটা লিখে দিলেই বোঝানো হয় যে তিনবার ডিফারেন্সিয়েশন করলে এটা রেজাল্ট কত আসবে এটা সূত্র আমরা দেখছিলাম তখন কি ছিল আমাদের সূত্রটা d to the power n to the power mx equal to কি হয় m to the power n to the power mx এই সূত্র ব্যবহার করে করছি আমরা এটা এটা আজকেও মনে করে দিলাম তোমরা একটু সবসময় সূত্রগুলো মনে রাখবা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে তুমি যদি সূত্র মনে রাখো তোমার যদি সব সূত্র জানা থাকে তাহলে তোমার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে প্রায় মানে 40% এর মতো কাজ কিন্তু শেষ হয়ে যায় এবং এগুলো ইজি আর যতক্ষণ তুমি সূত্রগুলো না জানবা তুমি আসলে মানে ম্যাথগুলো অনেক দুর্বিষহ লাগবে তোমার এই জন্য সূত্রগুলো সবসময় থাকতে হবে প্লাস এবার কি হবে দুইবার ডিফারেন্সিয়েশন তাহলে কি হয়ে যাবে এম স্কোয়ার ই টু দি পার এম এক্স হবে এটা এই সূত্রের সঙ্গে মিল করে লিখতেছি কিন্তু এই ফর্মুলার সঙ্গে কোন টাইম কোন টাইম মাইনাস এখানে কি হবে এম ই টু দি পার এম এক্স মাইনাস ই টু দি পার এম এক্স ইকুয়াল টু জিরো এখন এখানে আমাদের কি ছিল কি কথা ছিল যে এখানে সে আমরা ইউটিউব পর এম এক্স এ কমন নেব আমরা তো গত দুইটি টিউটোরিয়ালে যা করছি এই যে টাইপ ওয়ান টাইপ টু কী করছি এখানে এসে আমরা একটা কমন নিতাম ইউটিউব পর এম এক্স একই কাজ এম কিউব প্লাস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়ান ইউটিউব পর এম এক্স একটা কমন নিলাম আমরা এখন কী হবে আমরা এখানে এখানে কী করতাম তখন এম কিউব প্লাস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বাট ইউটিউব পর এম এক্স নট ইকুয়াল টু জিরো কেন নট ইকুয়াল টু জিরো কারণ আমরা এটাকে বলছি একটা ট্রায়াল সলিউশন পরীক্ষামূলক সমাধান পরীক্ষামূলক সমাধানে কখনো জিরো করা যাবে না তাহলে কোনটা ছিল আমাদের এম কিউব প্লাস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়ান এটাকে আমরা জিরো ধরলাম তাহলে এটা কি ছিল আমাদের এটা ছিল আমাদের অক্সিলারি ইকুয়েশন আমরা লিখবো অক্সিলারি ইকুয়েশন ইজ এই যে আমাদের স্টেপ টুতে আসে কিন্তু অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে অক্সিলারি ইকুয়েশন কি এম কিউব প্লাস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এটাকে সলভ করি এখন আমাদের কী বের করতে হবে এম এর মান বের করতে হবে তাই না এম এর মান ওকে তাহলে আমরা এম এর মানটা বের করি তো এখানে দেখো তোমরা একটা কমন নেওয়া যায় আমরা একটা এম স্কোয়ার কমন নিতে পারি তাহলে কী থাকে এম প্লাস ওয়ান আর এখান থেকে একটা মাইনাস ওয়ান কমন যায় কী থাকে এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমাদের কী হয়ে গেল এম প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এখানে এখানে তাহলে কি হচ্ছে এখন দেখো এম প্লাস ওয়ান আর এটা কি বলো এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে তাহলে কি হবে প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে কি বলতে পারি এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা এম এর কয়টা মান পাইলাম এমের আমরা তিনটা মান পাইলাম কী কী পাইলাম মান আমরা এটা একটু পিছনে লিখে রাখি কারণ আমাদের যেহেতু নিউ পেজ লাগবে একটু পরে তাহলে কী হয়েছে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান পাইছিলাম তাই না এটা আমরা পাইছিলাম একটু আগে তাহলে এখন এমের মান কত কত আসবে এখান থেকে এমের মান আসবে এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে মাইনাস ওয়ান একটা আসবে আর একটা এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে এম ইকুয়াল টু মাইনাস ওয়ান আর একটা আসবে আর এম প্লাস এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে একটা কি আসবে এম ইকুয়াল টু ওয়ান আসবে একটা তুমি চাইলে এটা ওয়ানটার আগে লিখতে পারতাম মাইনাস ওয়ান দুইটাকে পরে দিতে পারতা এটা কোনো ব্যাপার না এখানে এখন এখান থেকে আমরা কি লিখবো কমপ্লিমেন্টারি ফাংশন কমপ্লিমেন্টারি ফাংশন ইজ এই যে আমাদের কি ওয়াইসি ওয়াইসির নাম কি কমপ্লিমেন্টারি ফাংশন তো কমপ্লিমেন্টারি ফাংশন লেখার নিয়ম কি ছিল ওই যে এখন কোন কোন রুলসে গেল এখন এই ভ্যালুগুলো কী হয়েছে এর ভিতরে আমরা দুইটাকে একই ভ্যালু পাইছি আর একটাকে পাইছি ডিফারেন্ট তো আমাদের দুই এইটার ভিতরে কী এই পুরোটার ভিতরে দুইটা রুলস আসলো আমরা এই যে যখন শিখছিলাম তখন এখানে আমাদের কয়টা রুল ছিল ওয়াইসি লেখার তিনটা রুল ছিল যদি এম এর ভ্যালু ভিন্ন ভিন্ন আসে যদি এম এর ভ্যালু একই রকম আসে সবগুলো আর যদি এম এর ভ্যালু জটিল কিছু আসে তা আমরা এখানে কী পাইছি দুইটা একই ভ্যালু পাইছি যে মাইনাস ওয়ান মাইনাস এই দুটো একই ভ্যালু তাহলে এই দুইটার উপরে আগে কোনটা অ্যাপ্লাই হবে এই রুলসটা অ্যাপ্লাই হবে আগে যদি ভ্যালুগুলো সমান হয় তা ভ্যালুগুলো সমান হলে কী করতে বলছিলাম যে কয়টা ভ্যালু সেই কয়টা আরবিটারি কনস্ট্যান্ট সি ওয়ান সি টু সি থ্রি এখানে তিনটা ভ্যালু থাকে সি ওয়ান সি টু সি থ্রি এরপরে এক্সের পার ক্রম অনুসারে যাইতে থাকবে এক্সের পার প্রথমটার সঙ্গে জিরো মানে ওয়ান তারপরের সঙ্গে এক্স টু পার ওয়ান তারপর এক্স তারপরের সঙ্গে এক্সের পার টু এরপরে কী হবে ব্র্যাকেট ডি ই টু দি পার এখান থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে তুমি লিখে দিবে এম ওয়ান আমি এখান থেকে এম ওয়ান নিয়েছি তাহলে এম ওয়ান এক্স তাহলে আমরা এখন কী করবো দুইটা ভ্যালু একই রকম পাইছি তাহলে আমরা কী করবো দুইটা
একই ভ্যালুর জন্য দুটো আরবিটারি কনস্ট্যান্ট নেব সি ওয়ান, আর একটা জন্য নেব সি টু। আর একই ভ্যালু থাকলে কী নিয়ম ছিল একটা, যে এক্সের পাওয়ার, এই যে এক্সের পাওয়ার কী ক্রম অনুসারে যাইতে থাকবে, তাহলে এক্সের পাওয়ার প্রথমের সঙ্গে জিরো, মানে এক্স পাওয়ার জিরো মানে ওয়ান, এরপরে কী হবে এক্সের পাওয়ার ওয়ান মানে এক্স, এরপরে ব্র্যাকেট ই টু দি পাওয়ার কী, যে কোনো একটা ভ্যালু নিতে পারে সেখান থেকে, এম টু বা এম থ্রি বা এম ওয়ান। তো আমাদের এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একই ভ্যালু, তো যে কোনো একটা, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে মাইনাস এক্স। এবার কী হবে, আর একটা ভ্যালু বাকি থাকলো ডিফ মানে ওয়ান, এটা তো ডিফারেন্ট একটা ভ্যালু। তা ডিফারেন্টের সময় কী ছিল, যে ডিফারেন্টের সময় লেখার নিয়ম ছিল যে যে ভ্যালুটা নিয়ে লিখতেছে তার জন্য একটা আরবিটারি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এখন তৃতীয় ভ্যালুতে আছি, তাহলে আরবিটারি কনস্ট্যান্ট তৃতীয়টা হবে সি থ্রি। আর এখানে কী হবে ই টু দি পাওয়ার কি, ওই যে ডিফারেন্ট ভ্যালুর সময় কী, যে তুমি যদি এম ওয়ানের জন্য লিখো তাহলে ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স, এম টুর জন্য লিখলে ই টু দি পাওয়ার এম টু এক্স, এম থ্রির জন্য লিখলে ই টু দি পাওয়ার এম থ্রি এক্স, তাহলে এখানে ওয়ানের জন্য লিখতেছে, তাহলে কী যাবে ই টু দি পাওয়ার ওয়ান ইন টু এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমরা কী করবো, ওয়াই পি বের করবো, তাহলে এখন লিখবো পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ওয়াই পি। তাহলে ওয়াই পি লেখার সময় দেখো আমাদের কীভাবে লিখতাম, আমরা ওয়াই পি লিখতাম হচ্ছিল এখানে অন বাই, সবসময় কী লিখতাম অন বাই, অন বাই এফ অফ ডি, এখানে কী হবে কজ এক্স, এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কেসে কজ এক্স অথবা সাইন এক্স এগুলো আছে তাই না, তার মানে এখানে আমাদের কজ এক্স লিখলাম আমরা, কজ এক্স অথবা সাইন এক্স, তার যেহেতু কজ টু এক্স আছে তাই আমি কজ এক্স লিখলাম। এখন তাহলে এফ অফ ডি বলতে কোনটাকে বোঝায় আমাদের, এফ অফ ডি বলতে আমি বলছি যে এখান থেকেও দেখতে পারো যে তোমার ওয়াই বাদে যেটা যে আমাদের স্ট্রাকচারে ছিল, যে ওয়াই ওয়াই বাদের সাথে যেটা থাকে সেটা ছিল এফ অফ ডি, মানে তোমার কী হচ্ছে এখানে যে ওয়াইটাকে যদি তুমি কমন না, তাহলে কী হয়ে যায় ডি কিউব বাই ডি এক্স কিউব প্লাস ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি বাই ডি এক্স মাইনাস ওয়ান, তার মানে কী হয়ে যাচ্ছে এই ডি কিউব বাই ডি এক্স কিউবকে আমরা কী বলতে পারি ডি কিউব, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারকে কী বলতে পারি ডি এর স্কোয়ার, ডি ওয়াই মাইন তারপর ডি ওয়াই বাই ডি এক্স মানে ডি বাই ডি এক্স বলতে কী বলতে পারি ডি বলতে পারি। ওকে, তাহলে এখান থেকেও লেখা যায়, আবার চাইলে তোমাদের এখান থেকে জটিল লাগে লিখতে তাহলে তুমি এই যে আমি আর একটা রুলস বলছিলাম যে অক্সিলারি ইকুয়েশন, যেটা এই যে অক্সিলারি ইকুয়েশন থেকে থেকেও লেখা যায় যে এখানে এম এর জায়গাগুলোকে ডি রিপ্লেস করে দিয়ে দিলে হয়ে যায়, যে তাহলে কী হয় ডি কিউ প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস ওয়ান। ওকে, আমরা এখান থেকে লিখলাম তাহলে কী হবে ডি কিউ প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস ওয়ান। আর এখানে কজ এক্স থাকলে কজ এক্স আসবে, সাইন এক্স থাকলে সাইন এক্স আসবে, তাহলে আমাদের এখানে কী আছে রাইট হ্যান্ড সাইডে কজ টু এক্স আছে, তাহলে আমাদের এখানে কী আসবে কজ টু এক্স। ওকে, এখন এখন আমাদের রুলসে চলে যেতে হবে। আমরা কিছু রুলস দেখছিলাম এখানে, কি ছিল আমাদের কি রুল ছিল আমাদের ফার্স্ট, আমাদের রুল ছিল এফ অফ মাইনাস এ স্কোয়ার, এটা যদি জিরো না হয় তাহলে আমরা এই ডি স্কোয়ারটাকে কী করে দিব মাইনাস এ স্কোয়ার করে দেবো। তাহলে আমরা আগে দেখি এফ অফ মাইনাস এ স্কোয়ার জিরো হয় কি না। এখন এফ অফ মাইনাস এ স্কোয়ার কীভাবে পাবো আমরা, এফ অফ মাইনাস এ স্কোয়ারটা কোথা থেকে পাবো আমরা, আমরা এই যে এফ অফ ডি স্কোয়ার মানে যেখানে ডি স্কোয়ার আছে, এই যে যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে মাইনাস এ স্কোয়ার বসায় দেখবো যে এফ অফ মাইনাস এ স্কোয়ারের মান জিরো আসে কি না। তাহলে দেখো এখানে কী করতে হবে, তখন আমাদের আমাদের যেখানে যেখানে ডি স্কোয়ার আছে সেখানে সেখানে আমরা মাইনাস এ স্কোয়ার বসাবো, তাহলে তার আগে আমাদেরকে একটু বের করতে হবে যেখানে এর মান কত, এই যে এর মানটা কত, এর মান হচ্ছে এই যে এটা কোথা থেকে আসবে, এটা আসবে কিন্তু এই যে কজ এ এক্স, এখানে যে এক্সের সঙ্গে যে এটা থাকবে এক্সের সঙ্গে যে শক সেটা, তাহলে এখানে এক্সের সঙ্গে কী আছে টু আছে, তার মানে এর মান কত আমার টু, কিন্তু আমাকে নিতে কী বলছে মাইনাস এ স্কোয়ার, তার মানে মাইনাস এ স্কোয়ার, তার মানে কি মাইনাস টুর স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে মাইনাস এ স্কোয়ার মান কত, মাইনাস টুর স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত হবে মাইনাস ফোর। আমরা কিন্তু অনেক স্টুডেন্ট একটা ভুল বুঝি
যে মাইনাস টু স্কোয়ারকে অনেক সময় আমরা বলে দিই ফোর, কিন্তু না, এটা আমি মাইনাস টুর স্কোয়ার বলছি, মানে টুর উপরে শুধু স্কোয়ার, মানে টুকে শুধু বর্গ করতে হবে। আমি কিন্তু বলি নাই মাইনাস টু এর হোল স্কোয়ার, হোল স্কোয়ার হইলে এখানে একটা ব্র্যাকেট দিতাম, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, তাইলে স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাসে যেত। বাট এখানে খেয়াল করো স্ট্রাকচারটা, যে তুমি এ স্কোয়ারকে বর্গ করবা, এ স্কোয়ারকে তুমি মানে সরি তুমি এ কে স্কোয়ার করবা, এ কে স্কোয়ার করবা এবং স্কোয়ার করার পরে তার সঙ্গে একটা মাইনাস দিয়ে দিবা, তাহলে এ কে স্কোয়ার করলে কত হবে, এর মান কত, আমার আমার এর মান তো টু, এখানে যে এর মান কত টু, তাহলে একে যদি আমি যদি স্কোয়ার করি তাহলে কী হয়ে যাবে, টুর স্কোয়ার মানে ফোর, আর এটাকে কী হবে একটা মাইনাস দিয়ে দিলাম, মানে আমাদেরকে আমাদের তো লাগবে মাইনাস এ স্কোয়ার। এটা এখন খেয়াল করো যে এখানে তাহলে এখন যদি আমরা যদি এখানে কী হবে ডি স্কোয়ারের জায়গাগুলা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার জায়গাগুলো, তাহলে এখানে আমার তো ডি কিউব আছে, মানে আমাকে বলছে ডি স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার বসাইতে, শুধু ডি স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার বসাইতে বলছে, তাহলে এখানে ডি স্কোয়ার আছে, হ্যাঁ এখানে আমি বসাইতে পারবো, কিন্তু দেখো এখানে কিন্তু ডি আছে, এখানে কিন্তু আমি বসাইতে পারবো না, আমাকে বলছে ডি স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার বসাইতে, তাহলে এখানে আছে ডি, তার মানে এখানে বসবে না, তাহলে কি এখানে বসবে, অবশ্যই এখানে বসবে, কারণ দেখো এখানে একটা ডি কিউব, এই ডি কিউবের ভিতরে একটা ডি স্কোয়ার আছে না, অবশ্যই আছে, ডি কিউবের ভিতরে তো একটা ডি স্কোয়ার আছে, মানে ডি স্কোয়ার ইন্টু ডি, তার মানে কি ডি কিউব, তাহলে কিন্তু এখানেও বসবে। তার আগে আমরা একটা কাজ করি, এই যখন দেখবা যে এইরকম বেজোর সংখ্যা আকারে থাকবে বা জোর সংখ্যা আকারে, মানে মনে করো যে স্কোয়ার আকারে থাকবে না, ডি সিক্স ডি থ্রি ডি ফোর এভাবে থাকবে, তখন তুমি কী করবা ওই ডি স্কোয়ার আকারে ভাঙাইতে থাকবা, তাহলে ডি কিউবকে আমি যদি ডি স্কোয়ার দিয়ে ভাঙাইতে চাই তাহলে কী হবে ডি স্কোয়ার ইন্টু ডি, মানে সবগুলোকে ডি স্কোয়ার ফর্মেটে লিখবো, তাহলে আমি একটা ডি স্কোয়ার লিখলাম, এখানে একটা মান বসবে, আর এই যদি একটা এক্সট্রা ডি থাকলে এই ডিতে আর মান বসাবো না, আমাদের ব্যালেন্স থাকলো যে ডি স্কোয়ার ইন্টু ডি মানে ডি কিউব, তা আমার এখান থেকে আমি দুইটাকে আগে বের করে নিয়ে আসলাম, এরপরে প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস ওয়ান কস টু, যদি আমার এখানে মনে করো যে ডি টু দি পাওয়ার ফোর থাকতো তাহলে আমি একটা এভাবে করে নিতাম ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে এই ডি স্কোয়ার একটা মান বসতো, এই ডি স্কোয়ার একটা বসতো, যদি মনে করো ডি টু ফাইভ থাকতো তাহলে আমি কী করতাম ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইন্টু ডি, মানে স্কোয়ার আকার আকারে যাইতাম যেখানে যায় শেষ হয়, তাহলে এখানে দুই দুই চারটা আর এখানে একটা পাঁচটা, তাহলে কিন্তু এই ডি স্কোয়ার এই ডি স্কোয়ার মান হইতো, কিন্তু এই ডিতে কোনো মান হইতো না। ওকে এবার তাহলে কী করবো, ওই যে আমরা ডি স্কোয়ারে কী বসাবো মাইনাস এ স্কোয়ার, তাহলে আমাদের কি মাইনাস এ স্কোয়ারের মান কত মাইনাস ফোর, তাহলে আমরা কী করতে পারি ডি স্কোয়ারের জায়গাটায় মাইনাস ফোর বসাইতে পারি, অথবা তোমরা এটাও করতে পারো যে আমরা ওই যে বলছি যে ডি স্কোয়ারে মাইনাস এ স্কোয়ার হবে, তাহলে আমাদের কী হবে ডি ডি স্কোয়ারের জায়গা মাইনাস এ স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, তাহলে এর মান কত, এর মান হচ্ছে আমাদের এখান থেকে টু, তার মানে কি মাইনাস টুর স্কোয়ার, তাহলে মাইনাস টুর স্কোয়ার লিখতে পারি আমরা, এখানে ডি স্কোয়ার মান মাইনাস টুর স্কোয়ার মানে মাইনাস এর স্কোয়ার বসলাম, আর তুমি চাইলে একবার মাইনাস ফোরও লিখতে পারতো, এখন কি এবার ডি থাকলো প্লাস, এবার এই ডি স্কোয়ারে কত বসবে, এই যে ডি স্কোয়ারের মান কত মাইনাস এ স্কোয়ার, তাহলে এর মান কত টু, মানে টুর স্কোয়ার আর এই যে মাইনাস, তাহলে কে যাবে মাইনাস টুর স্কোয়ার হবে এখানে, তাহলে মাইনাস টু স্কোয়ার, দেখো এখানে একটা প্লাস আছে তাই আমি একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, কিন্তু তোমার ব্র্যাকেটটা দেওয়ার সময় যেন আবার মাইনাস টুকে ঘিরে দিয়ে উপরের হোল টু দি পাওয়ার দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ওটা তাহলে হোল টু দি পাওয়ার বুঝে, এবার কী হবে এই ডিতে, এই ডিতে তো মান বসবে না, কারণ আমি বলছি আমাদের সত্যি কী আছে ডি স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার বসবে, তো এখানে তো শুধু ডি আছে তাই না, তার ডি ডির মতো থেকে যাবে মাইনাস ওয়ান, আর এখানে কস টু এক্স, এখন দেখো তাহলে এখানে কত আসে মাইনাস ফোর ডি, ডি মাইনাস টু স্কোয়ার কিন্তু মাইনাস ফোর, মাইনাস ফোর ডি, আর এখানে কত হবে প্লাস মাইনাস টু স্কোয়ার কি মাইনাস ফোর, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফোর মাইনাস ডি মাইনাস ওয়ান, তাহলে এখানে আমাদের কত আসে ফাইনালি, এখানে আসে আমাদের মাইনাস ফাইভ ডি মাইনাস ফাইভ, আর এখানে কস টু এক্স কস, তাহলে দেখো এই লাইনটা, এখন এখানে খেয়াল করো যে দেখো আমরা যখন এই যে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ারটা বসাইলাম, আমরা কি এই যে মাইনাস এ স্কোয়ার বসানোর পরে
কি আমরা কি জিরো পাইছি? জিরো কিন্তু হয় নাই, দেখো এখানে কিন্তু জিরো হয় নাই বসানোর পর, তার মানে এই জন্যই কিন্তু আমরা এটা বসাইছি। কিন্তু আমরা এমন একটা ম্যাথ করবো যেখানে দেখবা যে তুমি ডি এর স্কোয়ারে মাইনাস এ স্কোয়ার, ডি এর স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসালে এই জায়গাটা জিরো চলে আসবে, মানে 1/0 অসংজ্ঞায়িত হয়ে যাবে। কিন্তু এই ম্যাথটা কিন্তু দেখো, আমি যখন ডি এর স্কোয়ারের জায়গাটা মাইনাস এ স্কোয়ার বসাইলাম তখন কিন্তু কোনো জিরোই নিচে আসে নাই, এই জন্যই রুলস অনটাকে অ্যাপ্লাই করেছি। এখন দেখো তাহলে আমাদের এখানে কি হলো, অন বাই আমি একটু এখানে নতুন করে রেখি -5 - 5 cos 2x। এখন দেখো কিন্তু একটা ব্যাপার দেখো, আমরা তো মান বসাইলাম কিন্তু দেখো এখানে কিন্তু অঙ্কটা কোনো সলভ হয় নাই। কীভাবে বুঝলাম সলভ হয় নাই? যতক্ষণ পর্যন্ত তোমার এই অঙ্কের ডি এইগুলা থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝবা যে তোমার অঙ্কটা কোনো সলভ হয় নাই। এই ডি এইগুলো সব উঠে যাবে, এইগুলো সলভ হবে, তারপরে বুঝবা যে মানে একটা ভ্যালু আসবে মানে ডি বাদে, তখন আমরা বুঝবো অঙ্কটা শেষ হয়েছে। কিন্তু দেখো এখনও ডি কিন্তু রয়ে গেছে, আগের অঙ্কগুলোয় তো একবারে মান বসায় দিলে কিছু একটা ভ্যালু চলে আসতো, কিন্তু এখনও দেখো ডি রয়ে গেছে, মানে এইগুলো থাকা যাবে না। তো আমরা এখন এই লাইনে কী করবো দেখো, একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা -5 কিন্তু চাইলে কমন নিতে পারি। তাহলে কী হয়ে যায় আমাদের, -5 কমন হলে ডি +1 হয়ে যায় cos 2x, তাহলে এখানে কী হয়ে যায় -1/5 / d+1 cos 2x। এখনও সেটা জাস্ট তোমার এখন শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কী করলে আমার এটা সলভ হয়ে যাবে দ্রুত, মানে ডি এইগুলো থাকবে না। এই অঙ্কের মেইন যে মেকানিজম সেটা জানা শেষ, যে এইটা অ্যাপ্লাই এটা জানা শেষ, এরপরে সে বাকিটা ছিল সমাধান, ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তোমাকে 1/5। এখন দেখো আমাদের একটু ডি +1 রয়ে গেছে, এখন এখন আমাদের থেকে ডি এগুলো থাকা যাবে না বলছে, তাহলে আমরা কী করতে পারি, এই জায়গাগুলো আসলে যখন দেখবে এরকম 1/ এখানে ডি +1 থাকবে বা ডি -1 থাকবে, তখন তোমরা কী করবা, যেটা থাকবে লব এবং হরকে মানে উপর নিচেকে তার বিপরীতটা দিয়ে গুণ করে দিবা। তাহলে কী দেখো এখানে ডি +1 আছে, তাহলে তুমি লব এবং হরকে ব্যতিক্রম মানে ডি +1 তাহলে ডি -1 দ্বারা উপর নিচেকে গুণ করে দেবে, তাহলে দেখবা যে একটু পরে এইটা সলভ হয়ে যাবে। এখানে যদি ডি -1 থাকতো তাহলে কী হতো, তাহলে কিন্তু আমি উপর নিচেকে ডি +1 দ্বারা গুণ করে দিতাম, যেটা থাকতো তার বিপরীতটা দিবা, তাহলে ডি -1। আর এখানে কী হয়েছে ডি +1 × d-1 মানে a² - b² মানে d² - 1² cos 2x -1/5। এখন দেখো এই যে এখানটাতে কী হলো, আবার ডি স্কোয়ার আসলো, তাই না? তা আমরা কী বলছি যে এই অঙ্কের ডি স্কোয়ারের জায়গাগুলোকে আমরা কী লিখতে পারবো, সবসময় ডি স্কোয়ারের জায়গাগুলোকে -a² লিখতে পারবো, যদি জিরো না হয় তাহলে লিখতে পারবো, ডি স্কোয়ারের জায়গাটা -a² লিখতে পারবো। তাহলে দেখো এখানে একটা ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারের ভ্যালু কত আমরা জানতাম, আমরা যে অঙ্কে আগে করে আসছি ডি স্কোয়ারের ভ্যালু, এই যে ডি স্কোয়ারের ভ্যালু কত, ডি স্কোয়ারের ভ্যালু -a² মানে এর ভ্যালু 2, তাহলে এই যে 2 আর এই যে আগে মাইনাস দিলাম আর এই যে স্কোয়ার, তাহলে এখানেও চাইলে আমি ডি স্কোয়ারের ভ্যালু -2² লিখতে পারি আবার, তাহলে -2² মানে আবার ওইটা রিপিট করলাম -1² cos 2x, তাহলে এখন কত হয় -1/5 - 1/5, আর এখানে কত আসে ডি -1 -2² - 4 - 1 cos 2x। তাহলে দেখো এখানে কত আছে -5, তাহলে নিচে -5 এখানে একটা -1 +1/25, এই 5 এখানে 5 আসে, তাহলে 5 গুণ করলে 25, তাহলে এখানে কত হয় ডি -1, আর এখানে একটা মাইনাস আছে আর এখানে আগে একটা মাইনাস আছে, -1 আছে +, এখনও দেখো কী হইলো, এত কিছু করলাম তাও দেখো এখনও ডি রয়ে গেছে, তাই না? তাই দেখো এবার কী করতে হবে এখানে, এখানে এখন সিম্পল ব্যাপার, এই cos 2x যদি ডির সাথে আসে তাহলে কী হবে, ডির সাথে cos 2x আসা মানে কী, যেহেতু cos 2x-টা বাইরে আসে তাহলে cos 2x-কে একবার ডিফারেন্সিয়েশন, তাই তো? তাহলে cos 2x-কে একবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে, -sin 2x, আমরা জানি cos x-কে ডিফারেন্সিয়েশন করলে -sin x হয়, তাহলে এখানে হবে -sin 2x, বাট আমার 2x তো x না, আমি তো 2x-কে x চিন্তা করছি, তাহলে 2x-কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে, 2 মতো থাকবে, x-কে x-এর সাপেক্ষে করলে 1, তাহলে কী হবে -2sin 2x, তাহলে এখানে কী হবে -2sin 2x, আর এরপরে কী হবে cos 2x অনের সঙ্গে গুণ হবে, তাহলে কী হবে আগে মাইনাস ছিল মাইনাস দিলাম আর অনের সঙ্গে গুণ হবে, তো cos 2x এর মতোই থাকবে, এই যে ওকে। চাইলে তুমি এখান থেকে যদি একটু পজিটিভ আকারে লিখতে চাও লিখতে পারো, তাহলে এই যে দেখো আমি একটা কমন নিলাম একটা -1/25, তাহলে এখানে ভিতরে কী হয়ে গেল
2 sin 2x plus cos 2x তাহলে তুমি এটা কমন নিতে হবে এটা বাধ্যতামূলক না এটা জাস্ট সাধারণ এটা না করলে চলবে তুমি জাস্ট এই পর্যন্ত আসলেই হয়ে যাবে আমাদের y পিন ভ্যালু আসবে এটা তাহলে এখন আমাদের কি হবে আমাদের ফাইনাল রেজাল্ট জেনারেল সলিউশন ইজ কি হবে y ইকুয়াল টু yc প্লাস yp তাহলে আমাদের yc এর মান কত ছিল আমরা yc এর মান বের করছি c1 প্লাস c2x c1 প্লাস c2x e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c3 e টু দি পাওয়ার x প্লাস আর yp হলো yp ভ্যালু হচ্ছে মাইনাস 1 বাই 25 তাহলে এখানে তো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে 1 বাই 25 2 সাইন 2x সাইন 2x মাইনাস প্লাস কস 2x প্লাস কস 2x এটা আমাদের অ্যান্সার তাহলে এটা আশা করি তোমরা বুঝছো তো এটা তো আমরা রুলস অন দিয়ে সলভ করলাম আমরা এবার দেখব যে রুলস 2 তে যায় এমন একটা ম্যাথ দেখব এবং সেটাকে আমরা রুলস 2 তে তো আমরা ইউসুফ স্যারের বইয়ের নিয়মও দেখছি এবং মতিন স্যারের বইয়ের নিয়মও দেখছি আমরা দুইটা নিয়ম দিয়ে সলভ করে দেখবো যে কী হয় আসলে অঙ্কটা ওকে আমাদের এবার আমরা করব হচ্ছে এই দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা আমাদের এমন হবে তো দুই নম্বর অঙ্কটা আমরা এখানে লিখি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু কস এক্স এটা ওকে তাহলে আমরা সেই পূর্বের মতো আবার আমরা কি লিখবো এখানে টার্গেটের আগে আমরা ট্রায়াল সলিউশন নিতে হবে আমরা লিখবো লেট ওয়াই ইকুয়াল টু টু দি পার এম এক্স বিটা ট্রায়াল সলিউশন অফ আর ট্রায়াল সলিউশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে জিরো হবে ফার্স্ট অপশন আমি বলছিলাম যে যখন আমরা ট্রায়াল সলিউশন নেব তখন কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে নিব ইকুয়েশন নাম্বার এক এবার আমরা কী করব পুটিং ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এম এক্স ইন ইকুয়েশন ওয়ান ইকুয়েশন ওয়ানে ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এম এক্স বসাবো তাহলে কী হয় এখানে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ওয়াই জায়গায় কী হবে টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো তাহলে এখানে কী হবে ই টু পাওয়ার এম এক্সকে দুইবার ডিফারেন্সিয়েশন তো আমরা যে একটা ফর্মুলা জানি ডি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স করলে কী হবে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স আমরা একটু আগেও দেখছি এটা এই পদ্ধতি অ্যাপ্লাই করে এখানে করে দিই তাহলে কী যাবে এম এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো তাহলে এখানে কী হয় ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলে এম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো এখন আমরা এখানে কী বলছিলাম যে এম স্কোয়ার প্লাস ওয়ানের মান জিরো হবে বাট ই টু দি পাওয়ার এম এক্স এর মান কখনো জিরো হতে পারবে না কারণ এটা আমাদের ট্রায়াল সলিউশন তাহলে এটা কি আমাদের হয়ে গেল অক্সিলারি ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশন ইজ এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমাদের কী হবে এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানে কি এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা কী জানি আই এর মান কত রুট ওভার মাইনাস ওয়ান না আমরা জটিল সংখ্যায় পড়ছি ইন্টারমিডিয়েটে তাহলে আমাদের রুট ওভার মাইনাস ওয়ানকে কী লিখতে পারি আই লিখতে পারি তাহলে আমরা এমের মান কী কী পাইলাম প্লাস মাইনাস আই এখন আমাদের এই এমের মান থেকে কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে হবে তো দেখো এবার কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন লেখার সময় আমাদের কী হবে আমরা কিন্তু এটা কী পাইছি জটিল সংখ্যা পাইছি এখন আমাদের কোন রুলস অ্যাপ্লাই হবে এটা এখানে আমাদের বলা ছিল যদি জটিল সংখ্যা পাই তাহলে সেক্ষেত্রে কীভাবে লিখব আমরা বলছিলাম সি ওয়ান প্লাস সি টু সি ওয়ানের সঙ্গে দিলাম কস আর সি টুর সঙ্গে দিলাম সাইন এখানে আর্গুমেন্ট হিসেবে কী যাবে এই আই এর সঙ্গে যে যেটা থাকবে আই এর সাথে যে থাকবে আই এর সঙ্গে কী আছে বি তার মানে আর্গুমেন্ট হিসেবে যাবে বি এক্স আর এখানেও বি এক্স যাবে আর এই যে রিয়াল পার্টটা থাকবে এটা যাবে ই টু দি পাওয়ার হয়ে যাবে মানে এক্সপোনেনশিয়ালের সাথে যাবে
তাহলে এটা দিবা x রিয়েল ভ্যালুটা এখানে আসছে তাহলে এখানে খেয়াল করো তাহলে আমরা এখানে লিখি তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ইজ কি হবে y is equal to কি হবে c1 এখানে হবে cos আর এখানে কি হবে c2 এখানে হবে sin এখন আর্গুমেন্ট হিসেবে কি দিব বলছিলাম যে i এর সঙ্গে j থাকবে তাহলে i এর সঙ্গে এখানে কি আছে i এর সঙ্গে এখানে কিছু নাই মানে 1 আছে তার মানে 1 into x মানে x sin into sin এখানে কি হবে sin এর এখানে কি হবে 1 into x তাহলে কি হবে x 1 into x মানে x তাহলে sin x এটা আর এখানে কি করেছিলাম ব্র্যাকেট দিয়ে e টু দি পাওয়ারের উপরে কি দিছিলাম রিয়েল পার্টকে রিয়েল মানে এই এই জটিল পার্টের সঙ্গে যে রিয়েল অংশটুকু যোগ ছিল তো আমার এখানে কি জটিল জটিলের সঙ্গে কোনো রিয়েল কোনো কিছু যোগ আছে নাই কোনো কিছু যোগ নেই তার মানে আমার e টু দি পাওয়ার x এর এই পার্শ্বটুকু এখন লাগবে না এখানে আর যদি এখানে কোনো থ্রি থাকতো তাহলে e টু দি পাওয়ার ব্র্যাকেটে দিতে পার থ্রি এক্স আমরা দিয়ে দিতাম কিন্তু এখানে যেহেতু আমাদের রিয়েল পার্টের পোর্শনটা নাই এই যে রিয়েল পার্টের পোর্শনটা নাই তার মানে রিয়েল পার্টের এই অংশটুকু আমাদের দরকার নাই ওকে এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ওয়াই তাহলে আগে আমরা এখন ওয়াই পি বের করতে গিয়ে এখন আমাদের দেখতে হবে দুইটা রুলস ওকে আমাদের চেক করতে হবে এফ অফ এ স্কোয়ার কি জিরো এফ অফ মাইনাস এ স্কোয়ার জিরো হয় কি হয় না যদি জিরো না হয় তাহলে এখানেই থাকবো আর যদি জিরো হয় তাহলে এই দুই রুলসের যে কোনো এক জায়গাতে আমাকে যাইতে হবে তাহলে দেখি টার্গেট ওয়াই পিটা লিখে দেন ওয়াই পি ইকুয়াল টু কী হবে অন বাই কীভাবে লিখতে বলছিলাম অন বাই এই যে এখানে অক্সিলারি ইকুয়েশন এঁকেছে এম তাহলে এম এর জায়গাগুলোকে ডি রিপ্লেস করে দিলেই হয়ে যায় ডি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কি আছে রাইট হ্যান্ড সাইডে কজ এক্স আছে এখানে কি হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে এটা আসবে কজ এক্স ওকে এখন আমরা দেখি যে ডিএস মাইনাস এ স্কোয়ার মানে ডি স্কোয়ারের জায়গাগুলো মাইনাস এ স্কোয়ার বসাইলে কী হয় আসলে তাহলে আমার এখানে ডি স্কোয়ার ইকুয়াল টু কি আমরা জানি মাইনাস এ স্কোয়ার বসাইতে হবে তাহলে এর মান কত আমার এখানে এর মানটা আমরা কোথা থেকে পাই এই যে এক্সের সঙ্গে যে সহগটা থাকে তাহলে আমার এক্সের সঙ্গে এখানে সহগ কি আছে কিছু নাই মানে অন গুণ আছে তার মানে কি অন এর জায়গাতে অন তাহলে মাইনাস অন স্কোয়ার তাহলে কে দেবে মাইনাস ওয়ান তাহলে ডি স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে আমি যদি এখানে দেখো এই ডি স্কোয়ারের জায়গা মাইনাস মানে মাইনাস এ স্কোয়ার বসাই মানে মাইনাস এ স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান বসাই তাহলে কত হয় এখানে ডি স্কোয়ার জায়গা মাইনাস ওয়ান স্কোয়ার বা ডি স্কোয়ারের জায়গা কী মাইনাস এ স্কোয়ার হবে তাহলে মাইনাস এ স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান তাহলে কত হবে মাইনাস ওয়ান ডি স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসালে কী হবে মাইনাস ওয়ান আর এই যে কী প্লাস ওয়ান তাহলে কী আছে জিরো হয়ে যাচ্ছে না তাহলে আমি ডি স্কোয়ারের ভ্যালু যদি মাইনাস ওয়ান বসাই দিই তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে আমার তাহলে কি ওয়ান বাই জিরো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তাই না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন এই এক নাম্বার রুলসে থাকতে পারবো না আমাদেরকে এখন এই দুইটার যে কোনো একটা নিতে হবে তাহলে আমরা একটা কাজ করি আমরা ফার্স্ট ইউসুফ স্যারের বইয়ের এই নিয়মটা নিই দেখি কী বলছে হ্যাঁ যদি এফ অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় তাহলে কী করতে বলছে এখানে এখানে বলছে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলতে বলছে তাই না তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি এই নিচের এই এই অংশটাকে এই যে এফ অফ ডি স্কোয়ার যেটা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি ডিফারেন্সিয়েশন করলে কী হবে ডি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ডি টু ডি আর সাথে কী বলছে একটা এক্স দিতে বলছে তাহলে একটা এক্স দিলাম ওকে এই যে কস এক্স থাকে ওকে তাহলে এখন এখানে কী গেল এক্স বাই টু অন বাই ডি কস এক্স বাস এবার এখানে কী হচ্ছে যে এক্স বাই টু এই অন বাই ডির মানে কী বলছিলাম অন বাই ডির মানে বলছিলাম ইন্টিগ্রেশন ডি মিন্স ডিফারেন্সিয়েশন ডি বাই ডি এক্স আর যদি অন বাই ডি থাকে তাহলে সেটা আমার কি ইন্টিগ্রেশন ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কাকে কজ এক্সকে তাহলে কজ এক্স কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে ডি এক্স দিলাম ডি বুঝালাম যে এক্সের সাপেক্ষে তাহলে এখন আমাদের এখানে রেজাল্ট কত হবে এক্স বাই টু কজ এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স এই যে সাইন এক্স হয়ে গেল বাস তাহলে আমাদের ওয়াই পির মান কত এক্স বাই টু সাইন এক্স তাহলে আমাদের এখন জেনারেল সলিউশন কী হবে জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি এই যে আমাদের ওয়াই ওয়াইতে চলে আসছে এই যে ওয়াই সি আর ওয়াই পি মান জানি তাহলে আমাদের ওয়াই সি এবং ওয়াই পি যোগ করে দিলে রেজাল্ট হয়ে যাবে তাহলে ওয়াই সি প্লাস ওয়াই পি ওয়াই সির ভ্যালু আমরা কত পাইছি সি ওয়ান এক্স সি ওয়ান সরি সি ওয়ান কস এক্স প্লাস সি টু সাইন এক্স আর ওয়াই পির ভ্যালু আমরা কত পাইছি এক্স বাই টু সাইন এক্স এক্স বাই টু সাইন এক্স
তাহলে এটা আমাদের অ্যানসার। এবার আমরা ঠিক এই ওয়াইপিটাকে আমরা সলভ করে দেখব এই নিয়ম দিয়ে, মতিন স্যারের বইয়ের নিয়ম দিয়ে সলভ করে দেখব। দেখো এটা তো বুঝলা, ইজি ছিল ব্যাপারটা। এখন আমরা দেখবো যে মতিন স্যারের এই বইয়ের যে রুলস এটা দিয়ে সলভ করলে কি, এটা দিয়ে আমরা দেখবো এখন। ওকে, তাহলে আমরা এবার এই রুলসটা দিয়ে করবো। হ্যাঁ, এই একই জিনিসটাকে বের করে দেখবো যে ওয়াইপি মানটা কত আসে, দেখি কীভাবে বের করা যায় এই রুলস দিয়ে। ওকে, তাহলে এটা এখানে থাকুক। আমরা কী করবো, আমাদের দেখি পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ কী হবে, ওয়াইপি ইকুয়াল টু, ওয়াইপি আমরা কত লিখছিলাম এখানে, ওয়াইপি ইকুয়াল টু আমাদের ছিল ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স, তাই না? এটা ছিল। ওকে, এখন আমরা এটাকে সলভ করব, এই রুলসটা দিয়ে সলভ করবো। এই যে এখানে দেওয়া আছে এটা দিয়ে সলভ করবো। তা আমাদের এখানে কী বলছিল আগে, তার আগে দেখি, আমরা তো এখানে দেখছি যে টি স্কোয়ারের ভ্যালু যদি মাইনাস এ স্কোয়ার বসাই তাহলে আমাদের কী আসে, এর ভ্যালু কত, ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে মাইনাস ওয়ান। টি স্কোয়ার ভ্যালু তো মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে যায়, তার মানে আমাদের এই রুলস টুতে আসতে হয়েছে। তা আমরা এই রুলসটা অলরেডি দেখছি, আমরা এখন দেখবো এই রুলসটা। এখানে কী বলছিলো, আমাদের স্পেশাল ইন্টিগ্রেশন করতে হবে সাইন এক্স অথবা কজ এক্সের। তো এই স্পেশাল ইন্টিগ্রেশনটা করার সময় আমাদের কী করতে বলছে, এক্স এই এক্সের একটা মান নিতে বলছে, এক্সের মান কী হবে, অলওয়েজ ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার কজ এক্স, তাই না? তাহলে আমরা কী করবো, আমরা এখন লিখবো লেট এক্স ইকুয়াল টু ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার। তাহলে আমরা কী করবো, ওয়ান বাই এফ অফ ডি, এফ অফ ডি স্কোয়ার মানে বোঝাচ্ছে এই যে এটা যেটা আছে এটাকে, এটাকে এফ অফ ডি স্কোয়ার আকারে মানে প্রকাশ করতেছে। তাহলে এই এখানে এফ অফ ডি এস, এখানে কোনো ইকুয়েশন ছিল না, এখানে এফ অফ ডি স্কোয়ার লিখছে। আমরা এখানে এখানে যেটা থাকবে এই নিচে এটাই আমাদের এফ অফ ডি স্কোয়ার। তাহলে আমরা লিখবো ডি স্কোয়ার প্লাস ওয়ান, এই এফ অফ ডি স্কোয়ারের জায়গায় লিখবো ডি স্কোয়ার প্লাস ওয়ান। আর এখানে কি কজ এক্স, মানে আমার এখানে কী আছে, কজ এক্স আছে, তাই না? তাহলে আমরা লিখবো কজ এক্স। ওকে, এবার কী নিব, অ্যান্ড ওয়াই, ওয়াইয়ের ভ্যালুটা কী নিতে বলছে, ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার। তাহলে ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার বলতে কাকে বুঝাইছি আমরা, যে এই যে ডি স্কোয়ার প্লাস ওয়ানটা আছে এটাই আমার এফ অফ, এফ অফ ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার প্লাস ওয়ান। আর ওয়াইয়ের সঙ্গে কী হবে, সাইন এক্স, তার মানে সাইন এক্স মানে সাইন এক্স হবে। এখানে তো এর মান তো ওয়ান, এই জন্য এখানেও এর মান ওয়ান থাকবে। যদি এখানে আমার যদি কস টু এক্স থাকতো তাহলে এখানে তো কস টু এক্স, এখানে তো সাইন টু এক্স। এটাই মোটা কথা ছিল কি, যে এখানে এক্সের সঙ্গে কস যাবে, ওয়াইয়ের সঙ্গে সাইনের পার্ট যাবে। এখন আমাদের কী বলছে এখানে এসে, যে এই এক্স এবং ওয়াইকে আমরা যোগ করব, তবে ওয়াইয়ের সঙ্গে একটা আই গুণ করে দেব। ওকে, তাহলে আমরা এখন কী করবো, এই যে এই রুলস অনুযায়ী এক্স প্লাস আই ওয়াই বের করবো, তাহলে এক্স প্লাস আই ওয়াই। ওকে, এক্স প্লাস আই, তাহলে মানে এক্সের মান কত, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স প্লাস, আর এই যে আই দিলাম ওয়াইয়ের মান কত, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান সাইন এক্স। এখন এখান থেকে আমরা কী করতে পারি, একটা কমন যায় আমাদের, তাই না? তাই যে আমরা সেই যে যোগটা করে দিলাম, এই যে এরপর আমরা একটা কমন নিয়েছি, তাই না? এই কমনগুলো আমরা এখন নিই, এই যে এখানে একটা কমন নিয়েছি, তাহলে আমরা এখন সেই কমনটা নিই, ডি স্কোয়ার প্লাস ওয়ান কমন নিলাম। আমাদের থাকলো কজ এক্স প্লাস আই সাইন এক্স, কজ এক্স প্লাস আই সাইন এক্স। তাহলে এখন এখানে কী এসছে, ডি স্কোয়ার প্লাস ওয়ান, এই কজ এক্স প্লাস আই সাইন এক্সকে কী বলা যায়, আমরা কী লিখতে পারি, ইউটু পার আই এক্স। কারণ আমরা জানি কি, ইউটু পার আই এক্সের সূত্র কী, ইউটু পার আই এক্স ইকুয়াল টু কী, কজ এক্স প্লাস আই
sin x তাই না তাহলে আমরা cos x plus I sin x কি লিখতে পারি এটা বার ix লিখতে পারি ওকে এখন এখানে আসার পরে অঙ্কটা কিন্তু এখন চলে গেল একটু খেয়াল করো যে আমাদের আমরা যখন টাইপ 2 করছিলাম তখন কিন্তু ইটুবার ax ছিল তাই না আমাদের ইটুবার ax ছিল তো আমাদের কিন্তু এখন এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু এখন এই রুলসে চলে আসছে কিভাবে ওই যে আমরা যখন অঙ্কটা করছিলাম মনে আছে কিনা যে yp equal to 1 by f of t যদি ইটুবার ax থাকে তখন আমাদের কি করতে বলছিল যে 1 by f of a বসাইতে বলছিল তাই না 1 by f of a বসাইতে বলছিল আমাদেরকে ইটুবার ax যদি if ইটুবার f of a not equal to 0 হয় আর একটা কি বলছিল মতিসারের বইতে নিয়ম অনুযায়ী 1 by f of t ইটুবার ax যদি if f of a equal to 0 হয় তখন কি করতে বলছিল মতিসারের বইতে যে ইটুবার x কে পাশে আনলাম আর এখানে d জায়গাটাকে আমরা d প্লাস a করে দিতে বলছিল আর এখানে একটা ইনটু 1 দিতে বলছিল তাই না এটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম আমরা গত টিউটোরিয়াল দেখছিলাম তা একটু খেয়াল করো এই অঙ্কটা করার সময় আমাদের কিন্তু দেখো yp যে yp টা আসছে এই যে yp এর এইটা এটা কি একই স্ট্রাকচার না এই যে f of d আর ইটু বাই ix এই যে x মানে x আর এই যে এ মানে আই আমার কাছে তাহলে এখন কি হলো এখন কিন্তু ওই ব্যাকের ওইটা কাজে লাগতেছে ব্যাকের ওই যে টাইপ টু এর রুলস এখন কাজে লাগবে মানে এই অঙ্কটা করতে গিয়ে এই নিয়মে করতে গিয়ে আমাদের টাইপ টু তে চলে গেছে যদি তোমরা এই অঙ্কটাকে যদি মতিন স্যারের বই দিয়ে সলভ করতে চাও তাহলে ওই টাইপ টু তে চলে যাচ্ছে এখন আবার তখন আমার কিন্তু টাইপ টু এর আবার রুলস মনে করতে হবে তা আমাদের ওখানে কি ছিল রুলস ছিল যে যদি এফ অফ এ নট ইকাল টু জিরো হয় তাহলে আমি ডির জায়গায় এ বসাতে দেবো আচ্ছা তাহলে আমাদের এখানে এর মান কত এর মান হচ্ছে কীভাবে পাবো এই যে এর মানটা আসবে কি এই যে এই এক্সের সঙ্গে যে সব তাহলে এক্সের সঙ্গে সব কত আই তাহলে এর মান কত আই আমরা আই বসাই দেখি এখানে তাহলে কি আই ডি এখানে আই বসাইলে কি আই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান আমরা জানি আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়ান জটিল সংখ্যা থেকে আমরা জানি আর প্লাস ওয়ান এই যে দিলাম তাহলে জিরো হয়ে যায় তার মানে কি এই রুলস অ্যাপ্লাই করা যাবে না তখন আমাদের কী করতে হবে আমাদের মতিন সাহেবের নিয়ম ছিল যে ডির জায়গাটাকে যদি এফ ইকুয়াল টু জিরো হয় তাহলে ডির জায়গাটাকে ডি প্লাস এ করে দিতে বলছিল ডি প্লাস এ করে দিতে বলছিল এবং ইটু পারে এক্সকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো এবং এটা আগে একটা ওয়ান দিয়ে দিব তাহলে আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করি তাহলে ওয়ান বাই এই ডির জায়গা কত হবে যেহেতু আমাদের জিরো হচ্ছে ডির ভ্যালু এর ভ্যালু আই বসাইলে মানে এর ভ্যালু তো আই ডিতে এ বসাইলে তো জিরো হয় তাহলে তো আমাদের রুলসে যাওয়া যাবে না তাহলে আমাদের কী করতে হবে এখানে ডির জায়গায় ডি প্লাস এ লিখতে হবে তাই ডি প্লাস এ এ মানে আমার কাছে আই তাহলে ডি প্লাস আই তার হোল স্কোয়ার এই যে প্লাস ওয়ান দিলাম আর এখানে কি একটা ওয়ান গুণ হবে আর এখানে টু দি পার আই এক্স আসবে তার মানে দেখো এই ম্যাটটার ভিতরে কিন্তু এই নিয়মে করতে গেলে তোমাকে কিন্তু আবার ওই রুলসে চলে যাইতে হইল মানে দুইটা রুলসই তোমার মনে রাখতে হবে তখন আচ্ছা এখন দেখো আমি একটু এটাকে ফ্রেশ করে লিখি পাশে এখন এখানে কি হচ্ছে এখানে দেখো এখন আমাদের কিন্তু এখানে একটা বর্গের সূত্র ভাঙা লাগে তাই না একটা বর্গের সূত্র আছে এই যে বর্গের সূত্রটা ভাঙাই ডি প্লাস আই তার হোল স্কোয়ার তাহলে কি হবে ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস আই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান এই ওয়ানটা কিন্তু কোনোভাবে রিমুভ করবে না আমি বলছিলাম গত টিউটোরিয়ালে এটা একটা তাৎপর্য আছে এটা কিন্তু এখানে থাকা লাগবে এখানে টু ডি আই হবে কারণ ডি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস ডি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস টু ডি আই প্লাস আই স্কোয়ার ওকে এখানে কি হবে ডি স্কোয়ার প্লাস টু ডি আই আর আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আই এক্স এখন কি হলো এখানে ডি স্কোয়ার প্লাস টু ডি আই এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয় টু ওয়ান থাকবে এখন দেখো
এই যে মান টান বসাইলাম সব কিছু করলাম কিন্তু দেখা এখনো কিন্তু ডি দেয় না আমরা বলছি ডি যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না কোনো শেষ হয় না ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটাকে কিন্তু চালাতে হবে কন্টিনিউ করতে হবে তা দেখো এখন এখান থেকে আমরা কি করতে পারি আমরা এখান থেকে একটা 2di কমন নিতে পারি কেন 2di কমন নিলাম দেখো 2di কমন নিলে কি হয়ে যায় তাহলে এখানে ডি স্কয়ার বাই 2di হয়ে যায় আর এখানে হয়ে যায় প্লাস 1 কেন কমন নিলাম আমি একটু পরে বলতেছি তাহলে এখানে কি হয়ে যায় 1 বাই 2di থাকুক আর এখানে কি হয়ে যায় 1 প্লাস আর ডি উপরে একটা নিচে একটা কাটাকাটি যায় তাহলে কি হয়ে যায় ডি বাই 2i থাকে এখন দেখো তাহলে এখানে কী করা যায় একটু সাজায় লিখে এটারে ই টু দি পাওয়ার আই এক্স বাই 2i টন বাই ডি 1 প্লাস ডি বাই 2i টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায় এটা এখানে এই 2i-টাকে এই পাশে লিখছি আর ডিটাকে এই পাশে লিখছি জাস্ট একটু সাজায় লিখছি আর এখানে কী করছি 1 বাই 1 প্লাস ডি বাই 2i এটাকে কী লেখা যায় 1 প্লাস ডি বাই 2i টু দি পাওয়ার মাইনাস 1 কারণ আমরা জানি 1 বাই এক্স থেকে লিখতে পারি এক্স থেকে মাইনাস 1 লিখতে পারি তো ওই রিলেশন থেকে লিখলাম আর কি কেন এভাবে করলাম দেখো এই নিয়মে তোমার ম্যাথ করতে গিয়ে কিন্তু এখন সব সূত্র লাগলো আমরা যখন এখন দেখো কোন সূত্রে আসবে দেখো মানে এই নিয়মে করতে গেলে তোমাকে এই টাইপ 1 মানে এই টাইপ মানে এই নিয়মটা করতে গেলে তোমার টাইপ 1 টাইপ 2 তোমার কাছে রিপিট হবে কিন্তু দুই নিয়ম একটু আগে দেখছো টাইপ 2 নিয়মে করছো একটা অ্যাপ্লাই করছো আবার দেখো এখন কী গেল আমরা যে টাইপ 1 করার সময় যে কিছু সূত্র বসছিলাম না দেখো এই সূত্র চলে আসছে কিন্তু এই যে 1 প্লাস তুমি মনে করো ডি বাই 2 এটা তোমার কাছে ডি তাহলে 1 প্লাস ডি টু দি পার মাইনাস 1 তাহলে কি 1 প্লাস ডি টু দি পার মাইনাস 1 এই যে এই সূত্রটাই চলে গেল কিন্তু তার মানে কি তোমার এখন টাইপ 1 এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কিন্তু আমাদের সব থেকে ইউসুফ স্যারের বইতে যেটা ছিল ওইটা আরও মানে ইজিলি শেষ হয়ে গেছিলো তাই না আর এটা কিন্তু এখন তোমার এখানে দুই নিয়ম অ্যাপ্লাই করতে হইতেছে তারপরে যে একটা সলিউশন হবে তারপরে বুঝে রাখো ব্যাপারটা বুঝে রাখা ভালো দেখো এখন তাহলে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে ওকে তাহলে আমরা এখন এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলাটা তাহলে আমরা এই লাইনটাকে লিখে নিই এখানে একটু নতুন করে লিখে নিচ্ছি তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 1 এটার ফর্মুলা আমাদের ছিল 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার মাইনাস ডট ডট আপ টু হায়ার অর্ডার পর্যন্ত যাওয়া যাবে আরও তো আমার এখানে ডি ছিল এখানে আমার এখন ডি মানে কত ডি বাই 2i এখন কিন্তু আমার ডি মানে ডি বাই 2i তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে তাহলে কী হবে এখানে 1 তাহলে 1 মাইনাস এবারে কি ডি ডি মানে কত ডি বাই 2i ডি বাই 2i এবারে কি প্লাস তারপরে কি ডি রে স্কোয়ার তার মানে কি ডি রে স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার এবার কি মাইনাস ওকে মাইনাস এখন আমরা এখানে কি করতে পারি কিন্তু পারে আইএক্স বাই 2i এখন এখানে কিছু সিম্পল ক্যালকুলেশন আছে এগুলো শেষ করতে হবে 1 মাইনাস ডি বাই 2i এখানে কি হচ্ছে আমার যে ডি রে স্কোয়ার তাহলে ডি রে স্কোয়ার আর এখানে কি এই স্কোয়ারটা 2 এর উপরে তাহলে কি হবে 2 এর স্কোয়ার 4 আর i এর উপরে স্কোয়ার তাহলে i স্কোয়ার মানে আমরা কত জানি মাইনাস 1 আই স্কোয়ার মান মাইনাস 1 এটা আমরা জটিল সংখ্যা থেকে জানি আমাদের 19 ছিল সরি ইন্টারমিডিয়েটে ছিল আই স্কোয়ার মান মাইনাস 1 তাহলে এখানটাকে একটা মাইনাস 1 বেরোছে তাহলে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে এখন কথা হলো একটু খেয়াল করো তোমরা যে এখানটাতে এখন মাইনাস হবে না প্লাস হবে এটা হিসাব করে দিতে হবে কারণ দেখো এখানে যখন সূত্রটা আমরা করি এখানে ডি স্কোয়ার ছিল তাহলে তার পরের টার্মটা কি ডি কিউব কিন্তু তার পরের টার্মটা ডি কিউব তাহলে আমি যদি ডি কিউব লিখি ডি কিউব মানে এখানে কি আমার ডি কিউব বাই 2i তার হোল কিউব তাহলে ডি কিউব বাই তাহলে 2 এর উপরে 3 মানে কি পাওয়ার 8 আর আই কিউব ওকে এখন ডি কিউব 8 আই কিউবের মান কত আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি আই কিউবকে বলা যায় আই স্কোয়ার ইন্টু আই
তাহলে এই আই স্কয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান ইন্টু আই, তার মানে কি আই কিউবের ভ্যালু মাইনাস আই, তাহলে এখানে কত আসছে মাইনাস আই মানে মাইনাস এইট। তাহলে এখান থেকে দেখো এই যে ডি কিউব বাই টু আই তার হোল কিউব এটার ভ্যালু কত আসে ডি কিউব বাই মাইনাস এইট, তাহলে এখানটা একটা মাইনাস আসতেছে না, তাহলে এই মাইনাস আর এখানটা একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে এখানটা কিন্তু একটা প্লাস হবে। আমরা অনেক সময় এটা অনেক সময় গুরুত্ব দিই না যে যখন আমরা সিরিজটাকে এইভাবে যখন এক্সট্র্যাক্ট করতেছি তখন এখানে যখন আমরা আই এর ভ্যালুগুলো ক্যালকুলেশন করতেছি করার পরে এখানে কিন্তু মাইনাস প্লাসের তারতম্য আসতেছে, তাহলে আমি যেহেতু এখানে আইগুলোকে ভাঙায় ফেলছি তাহলে দেখতে হবে এর পরের টার্মটাতে তো আমার আই কিউব আসবে, তাহলে আই কিউব আসলে তখন তো ওখান থেকে মাইনাস আই মান বেরোবে, তাহলে তখন তো মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো ওটা কিন্তু হিসাব করে দিতে হবে এখানে, ওখানে কিন্তু আবার মাইনাস দিয়ে দিলে হবে না, এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। এখন এখন কি করা যায়, এখানে ইউ দি পাওয়ার আই এক্স বাই টু ওয়াই ওয়ান বাই ডি, এখন কি হলো এই ওয়ান, এই ওয়ান কী হবে ওয়ানের সাথে গুণ হয়ে কত থাকবে ওয়ান মাইনাস, এবার কি হবে এই ওয়ান ডির কাছে আসবে তাই না, তার ডির কাছে ওয়ান আসা মানে কি যে ডি ওয়ান মানে কি ওয়ানকে একবার ডিফারেন্সিয়েশন করতে বলতেছে, তা ওয়ান তো একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে তার রেজাল্ট কী জিরো, তাহলে এরপর টার্মটা কী হবে জিরো, এরপরে কি ওয়ানটা আসবে ডি স্কোয়ারের কাছে, তার মানে কি ওয়ানকে দুইবার ডিফারেন্সিয়েশন, তো একটা কনস্ট্যান্টকে তো একবার ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যায়, তো এটার রেজাল্টও কিন্তু জিরো, তার মানে কি এরপরের টার্মগুলো কিন্তু সব জিরো, এই জন্য আমরা এরপরে আর যাচ্ছি না কারণ এরপরগুলো আমরা জানি সব জিরো হবে, তাহলে এখানে কী থাকলো এই টু দি পাওয়ার আই এক্স বাই টু ওয়াই ওয়ান বাই ডি ইন্টু ওয়ান, এই অনটার কিন্তু তাৎপর্য আছে, আমরা কিন্তু আমরা মনে না করি যে অনের সঙ্গে ওয়ান বাই ডি গুণ দিয়ে ওয়ান বাই ডি লিখবে ওয়ান লিখবো না, এই অনটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল এখানে গুণ আকারে রেখে দিলাম। এখন আমরা আমরা প্রিভিয়াস যে লেকচারগুলোতে দেখছিলাম যে এখানে একটা জায়গায় আলোচনা করা হয়েছিল যে এই ওয়ান বাই ডি মানে কি ইন্টিগ্রেশন, কারণ আমরা ডি মানে কী জানি ডি বাই ডি এক্স, ডি মানে ডি বাই ডি এক্স ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়ান বাই ডি মানে কি ইন্টিগ্রেশনকে ইন্টিগ্রেশন করতে বলতেছে, তাহলে কাকে ওয়ান ইন্টু কার সাপেক্ষে ডি এক্স, এক্সের সাপেক্ষে তাহলে ডি এক্স দিলাম, তাহলে এখন কী হয় এবার আই এক্স বাই টু আই, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডি এক্স কী হয় ডি এক্স, তাহলে ইটু দি পার আই এক্স বাই টু ওয়াই, তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স সময় সময় কী জানি আমরা এক্স তাই না, তাহলে আমাদের কী হইলো এখানে এক্স বাই টু ওয়াই ইটু দি পার আই এক্স তাই না, ওকে তাহলে এটা ক্যালকুলেশন করা হইলো। এখন দেখো তাহলে এই লাইনটা আমি একটু এখন দেখো আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু এখনও সলিউশন করা হয় নাই, কারণ আমাদের এখানে এখন রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করা লাগবে, তো এখন সেগুলোকে কীভাবে করব, এখন এখানে কী আছে ইকুয়াল টু এক্স বাই টু ওয়াই ইটু দি পাওয়ার আই এক্স তাই না, এটা আছে এটা, তাহলে এক্স বাই টু ওয়াই ইটু দি পাওয়ার আই এক্স, তাহলে এখন আমরা কী করতে পারি এখানে এখানে এক্স বাই টু ওয়াই থাকুক, আমরা এখানে ইটু আই এক্স এর সূত্র কী জানি আমরা ইটু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কী পড়ছি কজ এক্স প্লাস আই সাইন এক্স তাই না, এটা আমরা জানি ইটু দি পাওয়ার আই এক্স এর সূত্র, তাহলে আমরা ইটু দি পাওয়ার আই এক্স এর ভ্যালু কত লিখতে পারি কজ এক্স প্লাস আই সাইন এক্স, ওকে এখন খেয়াল করো তাহলে এইগুলোর সব ভিতরে গুণ পাঠাই দিই তাহলে কী হয়ে যায় এক্স বাই টু ওয়াই কজ এক্স, আর এখানে কী হয় এখানে যখন এটা গুণ যাবে তাহলে আই আই ক্যান্সেল হয়ে যাবে এক্স বাই টু সাইন এক্স তাই না, তাহলে একটা বিষয় খেয়াল করো এতক্ষণ আমরা কী বের করছি, এতক্ষণ আমরা এই রেজাল্টটা কার রেজাল্ট বের করলাম দেখো, এই যে আমরা যখন ক্যালকুলেশনটা করতেছিলাম তখন আমরা কোথা থেকে শুরু করছিলাম এই যে আমাদের সেই মেয়েছি আমরা এক্স প্লাস আই ওয়াই বের করতেছিলাম তাই না, এই যে এক্স প্লাস আই ওয়াই ক্যালকুলেশন চলতেছিল এক্স প্লাস আই ওয়াই, আমাদের এক্স প্লাস আই ওয়াই ক্যালকুলেশন করছে এক্স প্লাস আই ওয়াই যে চলতেছিল তারপরে করি এই যে চলতেছে তারপরে এই যে এখানে করলাম আর এই এখানে আসলাম, তাহলে কি আমরা তখন কী করছিলাম এক্স প্লাস আই ওয়াই বের করছি আমরা,
কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের তো ওয়াইপি বের করতে হবে, তাই না? আমাদের টার্গেট হচ্ছে আমাদের ওয়াইপি বের করতে হবে। তো আমাদের কি ওয়াইপির মান এখনো বেরোইছে? ওয়াইপির মান কিন্তু বেরোয়নি, কারণ আমাদের এই অঙ্কে কি করতে হবে, এই অঙ্কে আমাদের ওয়াইপির মানটাও বের করতে হবে। আমরা ওয়াইসিটা আগে বের করা দেখছি, এখন আমরা দেখতেছি ওয়াইপিটাকে কীভাবে মতিন সাহের বইয়ের রুলস অ্যাপ্লাই করে করা যায়। তো আমরা কিন্তু এখন ওয়াইপির মান পাইনি, আমরা কেবলমাত্র এক্স প্লাস আই ওয়াই এর মান পাইছি। এখন এই এক্স প্লাস আই ওয়াই থেকেই তোমার দেখো ওয়াইপির মানটা বের করা যায় কীভাবে। তুমি একটা জিনিস খেয়াল করো যে ওয়াইপি মানে আমি কী লিখছিলাম তখন, ওয়াইপি মানে হচ্ছিল কি, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স, তার মানে এটা হচ্ছে আমার ওয়াইপি, তাই না? এটা কি ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কজ এক্স, তার মানে ওয়াইপির ভিতরে কী আছে, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স। আর এই ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্সটা কোথায় আছে খেয়াল করো, এই যে এটা কিন্তু এক্সের কাছে আছে, দেখো এই যে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স, এটা এখানে আছে না, এই যে এটা কার কাছে আছে, এক্সের কাছে। তার মানে কি আমি যদি এক্সের ভ্যালু বের করতে পারি, মানে এক্সের ভ্যালু বের করতে পারি, তার মানে কার ভ্যালু বের হয়ে গেলো, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্সের ভ্যালু। আর ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স মানে কি, আমার কিন্তু ওয়াইপির ভ্যালু বেরিয়ে গেলো। তার মানে আমার এই ব্যাপারটা কী দাঁড়ালো যে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্সটা কার কাছে আছে, এক্সের কাছে। তাহলে আমরা দেখি এখানে কি, এই যে এক্স প্লাস আই ওয়াই বের করছি না, তাই এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার রিয়াল পার্ট। আর এই আই ওয়াইটা কি, আই ওয়াইটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তো আমাদের আমাদের বেসিক্যালি লাগবে কোন পার্টটা, এক্সের পার্টটা লাগবে, কারণ আমরা দেখছি যে ওয়াইপি এর ভিতরে যে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স আছে, এই ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স কার কাছে আছে, এক্সের কাছে। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে রিয়াল পার্ট। তার মানে আমাদের এই ইকুয়েশনের উভয় পক্ষ থেকে রিয়াল পার্টকে কালেক্ট করা লাগবে। তো আমরা এই জন্য লিখবো ইকুয়েটিং দ্য রিয়েল পার্ট ফ্রম বোথ সাইডস। রিয়াল পার্ট নিলে কি হবে এখন দেখো, এখানে তাহলে এক্স, এখানে রিয়াল পার্ট কি এক্স, আর এই পাশে রিয়েল পার্ট কত, যেখানে আই নাই যেটার সাথে সেটা, তাহলে রিয়াল পার্ট কোনটা, এই যে এক্স বাই টু সাইন এক্স, তাহলে এক্স বাই টু সাইন এক্স। তাহলে এই এক্স মানে কত, এই এক্স মানে আসলে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স, তাই না? ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স, কারণ এই যে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স ইকুয়াল টু এক্স। আর এই ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স মানে কি, ওয়াইপি। তার মানে ওয়াইপি ইকুয়াল টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান কজ এক্স ইকুয়াল টু কি, এক্স বাই টু সাইন এক্স। এই যে আমরা ওয়াইপির ভ্যালু পাইছি। এখন দেখো যে আগে আমরা যে ইউসুফ স্যারের বই নিয়ে আমি সলভ করছিলাম যেখানে, সেখানেও কিন্তু আমরা দেখো যখন আমরা ইউসুফ স্যারের বই নিয়ে সলভ করছিলাম তখনও দেখো আমাদের ওয়াইপির ভ্যালু কত আসলো, এক্স বাই টু সাইন এক্স। এই যে এখনও কী আসছে দেখো, ওয়াইপির ভ্যালু এক্স বাই টু সাইন এক্স আসছে। মানে তুমি যে নিয়মেই করো না কেন, মতিন স্যারের বইয়ের নিয়মে করো আর ইউসুফ স্যারের বইয়ের নিয়মে করো, রেজাল্ট কিন্তু একই আসবে। তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট কী হবে, জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে আমাদের ওয়াইসি কত বের করছিলাম আমরা তখন, তো দেখি ওয়াইসিটা আমাদের কত আসছিল তখন, এই যে ওয়াইসিটা আমাদের আসছিল তখন ক্যালকুলেশন করাইছিল সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স, আর ওয়াইপির ভ্যালু কত পাইছি আমরা, প্লাস এক্স বাই টু সাইন এক্স। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো সেই আগে যে আমরা যে ইউসুফ স্যারের বই নিয়ম করছিলাম তখন যে অ্যান্সার আছে এখনও কিন্তু সেই একই অ্যান্সার আছে। তার মানে কথাটা কী দাঁড়াইলো, আমরা যে নিয়মটা দিয়েই করি না কেন দুটা একই অর্থ বহন করে, আমার শুধু স্ট্রাকচারটা একটু ভিন্ন, তাই না? স্ট্রাকচারটা একটু ভিন্ন কিন্তু আমার রেজাল্ট কিন্তু একই আসবে। এখন তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়ম দিয়ে করতে পারো, আমি দুইটা নিয়মই তোমাদের দেখাইলাম। আর আমরা এরপরের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হচ্ছে কম্বাইন, যদি এগুলা কম্বাইন করে থাকে, তাই না? এই যে কম্বাইন, আমরা কিন্তু টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি শেষ করে ফেলছি আজকে। এরপরের টিউটোরিয়ালে আমাদের থাকবে যে এইগুলোকে যদি কম্বিনেশন করে দেয়। তো তোমরা এই লাস্ট টিউটোরিয়ালটা দেখার সময়, মানে দেখার আগে, মানে যে টাইপ ফোরটা যখন দেখবা তার আগে তোমরা একটু এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এগুলোকে একটু রিভিউ করে নিবা, কারণ এই রুলসগুলো কিন্তু ওখানে কম্বাইন করে অ্যাপ্লাই হবে কিন্তু। তাহলে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।